জাতীয় দল ও জাতীয় দলের আশেপাশের 32 জন ক্রিকেটারকে নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হওয়া এই ক্যাম্পে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার রাও। জানা গেছে এই ক্যাম্প থেকে 20 কিংবা 22 জনকে নিয়ে এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি, যেখান থেকে মূলত বাছাই করা হবে এশিয়া কাপের চূড়ান্ত দল। ফিটনেস ক্যাম্পে রিয়াদ থাকলেও এশিয়া কাপের চূড়ান্ত দলে এই অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন কি না এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। বোর্ডের প্রভাবশালী পরিচালক চান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপে 7 নম্বর পজিশনে খেলানো হোক। তবে প্রধান কোচ চন্দ্রিকা হাতুরে সিংয়ের চাওয়া অবশ্য ভিন্ন। একটি গণমাধ্যমের তথ্য মতে স্কিল ক্যাম্পের জন্য কোচের দেওয়া 20 জনের তালিকায় রিয়াদের নাম নেই। জাতীয় দলের নির্বাচকরাও মিডল অর্ডারে এই ব্যাটারকে নিয়ে কিছু বলেনি। এদিকে দলে 7 নম্বর পজিশনের জন্য চন্দ্রিকা হাতুর সিংয়ের তালিকায় রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকার। তবে রিয়াদ শেষ পর্যন্ত 20 জনের স্কিল ক্যাম্পে থাকবে কি না সেটা জানা যাবে আগামী 5 কিংবা 6 আগস্ট।